তারাপীঠ মন্দিরে পুজো দিলেন সাংসদ শতাব্দী রায়। আজ তারাপীঠে মা তারার মন্দিরে পুজো দিলেন বীরভূম লোকসভার সাংসদ শতাব্দী রায়। এই দিন বেলা 12টা নাগাদ তিনি মন্দিরে প্রবেশ করেন এবং পুজো দেন। আগামী ভোটে ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি জানান, তৃণমূল সবকটি আসন পাবে, বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, তার মা মায়ের কাছে এসেছিলাম, পুজো দিলাম। কি চাইলেন? আরে এটা আমি বুঝতে পারি না, এই যে প্রশ্নটা যে কি চাইলেন সেটা বলবো কেন, সেটা বলার জন্য কি পাবলিকলি সেটা সবসময় জিজ্ঞেস করো আমরা। পাবলিকলি নয় না, দেখো দিদি, এখন তো অনেকগুলো উপনির্বাচনে ভোট পাবেন, কতটা আশাবাদী আপনি? সবকটা জিতবে, মানে উত্তর বা প্রশ্ন বা কে কি বললো অপোজিশন প্রত্যেকে জানে, বিরোধীরা যারা দাঁড়িয়েছে কেন তারাও জানে তারা হারবে, মানে এই এত শিওর বোধ কখনো না এবার যত শিওর।